দিলটাকে নরম করে আমার আল্লাহর দেখায় দেন গো বাবা। 2021 সাল বিদায় দিব চোখের পানি দিয়া, আমার আল্লাহর ডাক দিব মাজার, 2022 সালকে বরণ করিয়া। দুই হাতটা বাড়াই আমার আল্লাহর সুরে একটা ডাক দাও তো আল্লাহ বলে তুমি মাফ কইরা দাও বান্দার, মাফ করিয়া উঠাইবা হাসুর। শুধু আমার দিক তাকাই থাকবেন বাবা দুইটা মিনিট, যখন বলে তোমার মায়ের আলাদা দূরে সরাই দাও, বলে মা দূরে সরব না, মারে আলাদা খা, তোর পাক খাওয়া লাগবে না। মা কিন্তু ঘুমায় নাই গো বাবা, দরজার ফাঁক দিয়ে তাকায় আছি। আমার আব্দুর রহমান গনের থেকে আবার 2-3 মিনিট পরে রিটার্ন আমার ঘরের দিকে আসতেছে কেন? মা উল্টাটা বুঝছে, হয়তো বড় লোকের মাই আমার পোলারে বুদ্ধি দিয়ে দিছে, হয়তো আবার পোলা এখন আমার রাত্রে আবার মারবে। আর এই মেশাকে তাপ ফুটতে দিয়া কানে কিছু শুনি না, আজকে মনে হয় আবার আমার মারবে যুবকরা। আমি তোর দুইটা পাও ধরে বলছি মা, জনম দুঃখিনী মা, আব্দুর রহমান দরজার কাছে দাঁড়ায় বলে মা দরজা খুল রে মা। আব্দুর রহমানের মা বলে বাবা আমি দরজা খুলুম না, তুই আমারে আবার রাত্রে মারবি। আল্লাহর কসম করে বলি বাবা আমি তোর বিবির গায়ে কিছু করি নাই, বিশ্বাস কর। আব্দুর রহমান একটা দৌড় দিয়ে আমার পা দুটা জড়ায় ধরে মারে মা রে মা, আমি তোরে মারার জন্য আসি নাই গো, কেন আইছো বাবা? মা আমার চোখটা খই লাগে গো মা। মা আগে বলো তুমি আমার মাফ করে দিছো কিনা। আব্দুর রহমানের মা বলে আগে আমি জানবো কেন তুই আমার কাছে মাফ চাইতে আইলি। আব্দুর রহমান বলে মা আল্লাহর কসম করে বলো মা, ও মা আল্লাহর কসম করে বলছি গো মা, একটা সত্য কথা বলো মা, তুমি কি আমারে মাফ করছো কিনা? আব্দুর রহমান রে আমি মা তো তোর কত লাথি গুতা উষ্টা পেটে থাকা অবস্থায় সহ্য করে যদি মাফ করে দিতে পারি, কেন আমি তোরে এখন মাফ করবো না? আমি তোরে মাফ করে দিছি বাবা, তবে একটা কথা বল, এই রাত 12টার সময় কেন মাফ চাইতে আসলি? মায়ের কোলে লয়া লয়া গেছে সবুজের ঘরে আল্লাহু আকবার করে বলে মা দেইখা যে আমি কেন মাফ চাইতে আইছি। তখন দেখে সবুজের মা বাথরুমের মধ্যে ঘুমায়, সবুজ পায়খানা এখনো খায়, মা দেখ আমার পোলা পায়খানা করে খাইতেছে, আমার বউ ঘুমাইতেছে, আমার বোন নাকে গন্ধ লাগে না মা। তোর কি এরকম কোনদিন হয়েছে মা? মা কান্দার বলে আব্দুর রহমান রে এটা তো সাধারণ ব্যাপার রে বাবা, তোমার একবার টাইফের জ্বর হইল 6 মাস, 6 মাসের মধ্যে তোমার জ্বর ভালো হয় না, আমি জনম দুঃখিনী মা, বেশি টাকাও নাই পরের বাসায় কাম করি বাবা, আমি ডাক্তারের ওষুধ খাওয়াই তুমি ভালো হও না, আমি মা তোমার লাস্টে কি করব জানো? আমি মসজিদের মুসল্লিদের জুতাগুলো আমার কাপড়ের আসলে ভরছি, মসজিদের মসজিদের মুসল্লিদের জুতার মধ্যে যে বালুগুলো আছে ওই বালুগুলো আমি আসলে বানছি। বাইন্দা ইমাম সাহেবের বাড়িতে গেছি, হুজুর আমি দুঃখিনী মায়ের আসল পাচ্ছি, আমার আব্দুর রহমান কেন জ্বর ভালো হয় না? আমি মুসল্লিদের পায়ের ধুলা নিছি, কবি নজরুল বলছে মসজিদের পায়ের ধুলা মুসল্লিদের ধুলা যেন আমার কবরে লাগে, কবর আজাব যেন আল্লাহ মাফ করে দেয়। আমি মসজিদের মুসল্লিদের ধুলা কাপড়ের আসলে লাগাইছি,
এক যুবক মা অনেক কষ্ট করে মা অনেক কষ্ট করে সন্তান দ্বারা মানুষ করছে মানুষ করে ছেলেটারে বিয়ে পাশ করাইছে ছেলেটা চাকরি পাইছে এনজিও বাস্তব ঘটনা তোমরা দেখছো পেপারে এনজিওর চাকরি পাইয়া বড় লোকের মেয়ের সাথে বিয়ে করছে বিয়ে করে আসার পরের থেকেই পুত্রবধূটা শাশুড়ির সাথে খালি ঝগড়া আর ঝগড়া ইন দি মিড টাইমে স্বামী বাড়িতে আসতে খালি নালিশ করে তোমার মা এটা করে ওইটা করে সেটা করে তোমার মা ভালো না ক্যাট ক্যাট করে হাট করে আমি বড় লোকের মাইয়া তোমার ঘর করব না মা কয়তো বোর কাছে মুড়ি দিয়ে গেছে বড় লোকের মাইয়া না জানি তালাক দিলে কপালে কি দুর্গতি ঘটে এদিক তাকায় বোর পাগল মা দুঃখিনী বাবা নাই এতিম মানুষ বলে কি করতে চাস আমার মায়ের কয় তোমার মায়ের আলাদা ঘর করে দাও ওই বাগানের মধ্যে তোমরা তো মুন্সিগঞ্জের মানুষ বুঝবা এই নতুন শহর ওই বাগানের মধ্যে রান্নাঘর একটা দোসালা ঘর আছে মায়ের ওই ঘরে আলাদা করে দিয়েছে মার জানালা কপাট লাগাই দিছে মা ওই ঘরে থাকে আর মগায় ওয়াল করা ঘরে থাকে চিন্তা করলো বড় লোকের মাইয়া যে এই বিড়ির এই বাড়িতে রাখা যাবে না তার অন্য আরেক বাড়ি বাড়াইতে হবে বাজান রে যখন সপ্তাহে একদিন স্বামী বাড়িতে আসে আব্দুর রহমান আব্দুর রহমান বাড়িতে আসার পরে স্বামীর খালি মুক্তি দেয় তোমার মার একটু দূরে রাখা যায় না বুড়া মানুষ আর এক জায়গায় তার বাপের বাড়ি থাকো তোমার মা খালি আমার লাগে আব্দুর রহমান কয় দেখ রে তুই যে আমার মায়ের বাড়িতে বাইর করতে চাস তুই কি জানোস কি আমার মা পরের বাসা কাম কইরা আমার লেখাপড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে কোন আলহামদুলিল্লাহ আমি যে বলছি কোরআনের কথা খেদমত হবে কার আল্লাহ আকবার বলতে পারোস না ভাই যখন বলছে খেদমত হবে মা বাবার কেন জানোস বলতেছে বউরে তুই তো জানোস না আমার মা কত কষ্ট করে আমার লেখাপড়া করাইছে বাস্তব ঘটনা বলে যে তোমার মা করাইছে করাইছে এই জন্য কি তোমার মা আমার লাগে গেঞ্জাম করবো না তুই কি করতে চাস কয় মায়ের হার বাপের বাড়ি খরচাপাতি দাও হয় না থাকুক মায়ের বৃদ্ধাশ্রমে দাও আব্দুর রহমান কয় আমার জীবন থাকতে আমি আমার মায়ের বৃদ্ধাশ্রমে দিতে পারবো না আল্লাহর কাছে তওবা কর ভাই কোনদিন মা বাপরে বৃদ্ধাশ্রমে দিবি এইটা যেন মাথার ভিতরে কোনদিন না আসে খবরদার তুই তারে বৃদ্ধাশ্রমে দিবি তোর সন্তান তারে বৃদ্ধাশ্রমে দিবে কথা বলো কয়েকদিন একটা বড় জশ সাহেবের সাক্ষাৎকার আসছে বৃদ্ধাশ্রমে দেখো নাই ফেসবুকে এ জশ সাহেব মার বেতন দিতে গেছে মাসিক 8000 টাকা খাওন খরচ বেড খরচ দিয়ে 8000 টাকা তো 8000 টাকা দিয়া করুণার আগে ওই রিসেপশনে যাইয়া টাকা দিয়ে চলে আসে তো যে ওই বৃদ্ধাশ্রমের যে মালিক ফজল ভাই জিজ্ঞেস করে ফজল ভাই জিগা এই চাচি তোমার পোলা তোমার লাগে দেখা করে নাই মা কয় না তো আমার পোলা কই আইছে কয় তোমার পোলা টাকা দিয়ে চলে গেছে দেখো মা কারে কয় মা বলে আমার ছেলে যে টাকাটা দিয়ে গেছে ওই টাকাটা আমার একটু দাও কয় কে দেখি ওই টাকার মধ্যে আমার ছেলের গ্রাম কয় কিনা তোমরা দেখি আমার ছেলের হাতের গ্রাম অবশ্যই টাকার কাছে আছে ওই বিদ্যাশ্রমের মালিক ফজল ভাই বলে মারে ও মা আমি বিদ্যাশ্রমে কেন নিছি জানো মা আমি ছোট্ট কালে মারাইছি আমি মায়ের আদর পাই নাই গো মা আমি তোমাদের মতো মায়ের কাছে মাথা ঢাকাই দিয়ে ভালোবাসা নেই গো মা বৃদ্ধাশ্রমের মালিক মায়ের ভালোবাসা নেই আর যার ভালোবাসা দেয় আর কথা শুনবাই না এ আমার মুন্সিগঞ্জের যুবক ভাইরা 2021 সালে চোখের পানি দে আমার মাওলার বুঝায়া খ মার যাইতে দরদি কেউ নাই রে দাদা ভাই এ কয় কি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার আল্লাহ আছে না আছে আছে খেদমত হবে কার
আবারো কয় আল্লাহ খেদমত হবে কার ইবাদত হবে কার 2021 সাল বিদায় দেব চোখের পানি দিয়া 22 সাল বরণ করব আমার আল্লাহর নাম দিয়া ঠিক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কথাগুলো মনে রাখবেন আল্লাহ আপনাদের ভালো রাখবে জোর করে আমিন আমিন আপনাকে কপাল ভালো গত বছর 31 ডিসেম্বর ছিলাম নবাবগঞ্জ এবার আইছি মুন্সিগঞ্জ আগামী বছর থাকব গোপালগঞ্জ নালে মানিকগঞ্জ ইনশাআল্লাহ যদি বাইসে থাকে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি 31 ডিসেম্বর কই দিমু টেনশন করতেছিলাম কিন্তু আমাকে কপাল কিন্তু এবার ভালো ভাই দেখছেন 31 ডিসেম্বর আমাকে গত বছর জানুয়ারি শুরু হইছিল কিন্তু শুক্রবার দিয়া মনে আছে আপনাদের শুক্রবার দিয়ে শুরু হইছিল নাকি শুক্রবার দিয়ে কিন্তু আমাদের বছর শুরু হইছিল গতবার এবার কিন্তু শেষ করলাম কপাল ভালো আমরা যে 21 সাল 22 আছে এত বড় ডান্ডাটা কেন দিছো তোমার মাউত হলো দুইটা এত এত বড় ডান্ডাদের দরকার আছে কি আটটা মাউত লাগাবা তুমি এই কাজ করবে না দাদা ভাই কারণ বক্তারা হোক শিল্পীরা হোক যাই হোক কথা বলার সময় হাত নাড়া ছাড়া করতে হবে আমি তো লুলা না আমি প্যারালাইজ হয়ে আইছি কয়বার যে কুত্তা খাইছে দেখেন বেটা আমি যদি জখম হই না তোরে পুলিশ দিয়ে আরেস্ট করাবো আমি খেয়ে দিছি ও হাসে আবার ইনশাআল্লাহ বলে এই যে ভাই এ হুনে ভাই তুই যাইস ও গেলে কি দশ করবো চাদর ধরে টান দেওয়ারে এ বেটা বহা কি পারলি না তোরা যা করবি না ওয়াস ওর বই তো কর দে টান দে সাতো তোরে টান দে ওরে বুঝছে ইনশাআল্লাহ বলে আরে মিয়া এই কোটা লোক থাই আমার ওয়াজে বাথরুমের কাছে খাড়া কইছে নে শুনছিস দে আজকে পাইছে এই কোটা লোক মানে মুন্সিগঞ্জ লোক গান শুনে বেশি ওয়াজ কম শুনে কথা ঠিক না বেটি এখানে যে শালম সরকার আর রিনা পারবি নাই তো বুড়া সামদু সাসা আসরের নামাজ বাদ দিয়ে বইয়ে থাকে কথা কান না কে আমারে ভাইজানকে চেয়ারম্যান নাকি চেয়ারম্যান পদ পেরার কি রানিং চেয়ারম্যান ছিল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এত সময় তো কর নাই চেয়ারম্যান দের পাশে বইরে সালসর গুমসর কই আওয়াজ তীর বানায় হালাইলাম তবে এই লোকটা বালা মারহাবা কর কারণ কি জানেন সব চেয়ারম্যান কিন্তু এক না অনেক চেয়ারম্যান আছে চেয়ারম্যানই করে বাড়ি ঘর বেচছে কথা কর না কেন আল্লাহ শুকর এটা সুনাম শুনলাম পুরো মুন্সিগঞ্জে পাবেন না তাও সব কম সব কে লেগে জানেন আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বারগুলো সব আমার আমার সদরঘাটে ব্যবসায়ী ঠিক আপনাদের এলাকা আছে হারুন চেয়ারম্যান আমার কালীগঞ্জ আমার বাড়ির সাথে বাড়ি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শুকর আপনাদের বিক্রমপুরে অনেক চেয়ারম্যান সদরঘাট ইসলামপুরে বড় বড় ব্যবসায়ী এ বেটা যার পেট ভরা থাকে ও কি খায় নি এ পেট ভরা থাকে যদি কয় ভাই স্বর্ণের স্বর্ণের পানি দিয়ে দুই এক কাপ চা বানাইছি খায় তো তোর বেটা পেট ভরা আল্লাহ যারা কথা কয় না গো লুলা বানায় হেলাইবা এ যার পেট ভরা যদি কোন যে আমি এক কারে পিওর মক্কা থেকে জমজম পানি আছে এক গ্লাস খায় ভাই আমারে দেও বোতল আমি পরে খাবো এখন ফের জায়গা নাই কথা কও না কে তখন জমজমের পানি ফেলাই দিতে পারবো না ভাই দিছো দাও আমি বোতলে করে লয়ে যাবো এককারে কোন জায়গা জায়গা সব ফুল টাঙ্কি ভরা কথা কর না কে আল্লাহ শুকর যে আপনাকে চেয়ারম্যান গুলার ব্যবসা দিয়ে টাকা পয়সা আল্লাহ দিয়েছে পেট ভরা যত চোর মোর সব আমার গোপালগঞ্জ মুন্সিগঞ্জ নাই শুনবেন আমার ওয়ার্ডের চেয়ারম্যান কি আছে শুনলে আপনি মাথা টাসকি লেগে যাবে ওই যে জিগান আমার খাদেমের কাছে চেয়ারম্যান ওই সাইড ধরে জায়গায় কোবাই মারছে জায়গায় এক মারামারিতে নামছে এর এক এক তার কোপ দিছে নারী বেরে বাইরে জায়গায় মরে গেছে আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না এইবার জনগণ তারে বয়কট করে আগের পুরান চেয়ারম্যান রে বানাইছে আল্লাহ শুকর যারা মানুষের হক নষ্ট করে মানুষের জন্য দলা দল সৃষ্টি করে দেয় আল্লাহ তাদের থেকে আমাদের সমাজটাকে হেফাজত করেন আমিন জোরে কানে আমিন আমিন আরো জোরে কানে আমিন আমিন কষ্ট হইতেছে আর মাত্র 2 মিনিট আল্লাহ পাদের হেফাজত করেন বজন দেবার দিলটাকে নরম করে আমার আল্লাহর দেখায় দেন গো বাবা 2021 সাল বিদায় দিব চোখের পানি দিয়া আমার আল্লাহর ডাক দিব মাজার 2021
বদর বৈশালকে বরণ করিয়া দুই হাতটা বাড়াই আমার আল্লাহর রাসূল একটা ডাক দাও তো আল্লাহ বলেছে একটা ডাক দাও ডাক দাও দাও তো ডাক দাও মুসলমানে বলে ডাক দাও আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে মাফ করিয়া উঠাইবা হাসুর শুধু আমার দিক তাকাই থাকবেন বাবা দুইটা মিনিট যখন বলে তোমার মায়ের আলাদা দূরে সরাই দাও বলে মা দূরে সরবো না মারে আলাদা খা তোর পাক খাওয়া লাগবে না যা বাজান রে বড়লোকের মাইয়া কোন রকম ভাবে থাকতে দেয় না কোন রকম ভাবে থাকতে দিবেই না মারে এ যুবক এই ঘটনার দ্বারা তুই তওবা কর আর 2021 সালে মার জন্য কাইন্দা কাইন্দা নিয়ত কর বিয়ে যারা করছটাই নিয়ত কর দরকার হয় বছরে বছরে বউ পাল্টাবো মা বাবারে কোনো দিন পাল্টাবো না তাহলে কবি যে বছর বছর বউ পাল্টালতে মানুষের কবি যে বেড়া লাগ বদমাইশ তোর মাইয়া দরকার নাই বেলালের মতো আজীবন অবিবাহিত থাকে তবু নবীর সাথে জান্নাতে যেতে পারবে আল্লাহ আকবার ধরে বলতে পারো না তবু গজবের শরীর নিয়ে মা বাবার বর্দনীয় কবরে যাস না তাকাও এই দিকে যেগুলো মহিলারা বউ ওয়াশরুম যাইছে আর আমি যাইব না তবে যারা জাতের মাইয়া তারা শুধু এখন কান ভালো ইনশাআল্লাহ বলেন কত বউ আছে পুত্রবধূ আছে শাশুড়ি এখনো গরম পানি করে দেয় এখনো গোসল করায় দেয় এখনো পিঠটা মাইজে দেয় এখনো পর্যন্ত মাথায় তেল দিয়ে দেয় এখনো আম্মারে ওষুধ খাওয়ায় দেয় এখনো পানের ছিটে 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 শাশুড়ির পানি খাওয়ায় এখনো অনেক আছে এটা না থাকলে বাবা পৃথিবী থাকতো না আমার দিকে তাকা মারে রাখবি না বড় লোকের মায়ে এরকম এক কোয়ালিটির বউ আছে না মা ওই বাগানের মধ্যে রান্না করে থাকে দোসালা করে পোলার সাথে পোলার বউর সাথে মার সাথে বনে না লাস্টে পোলা এদিকে গেলে মা নালিশ করে দিয়ে গেলে বউ নালিশ করে দুইজনের ব্যথা ভোলার লাগে ছেলের নিশা ধরছে নিশা নিশা করে শীতে পড়ে থাকে ঘরের মধ্যে কোনো কিছু কয় না এ যুবক এখন দিনটা নরম কর নিশাজন করে আজকে হঠাৎ করে বউ একবারে মিথ্যা ডাহা মিথ্যা কথা কইছে তোমার মা আমার রাসূল ধরে আজকে মারছে মগা তো নিশা করা কোনো কথা নাই মার ঘরের সামনে যাইয়া মায়ের এমন জোরে থাপ্পড় দিছে মায়ের কানের পর্দাটা ফাইটা জন্নার মতো রক্তগুলো ঝরছে কিন্তু নিশা করলো কিন্তু ওর মাথায় সেন্স আছে আমি কামটা করলাম কি বাড়িতে যে ঘরে যে বউর একটা মারছে কিন্তু বাবা বউ তো কানে পর্দা ফাটে নাই মা ঘরের মধ্যে দরজাটা লাগাই দিয়ে যায় না মাঝে বসে কান ধরে বলে আল্লাহ আমার সন্তান আমারে থাপ করে দিছে আমার কষ্ট নাই কারণ এর সাথে বেশি কষ্ট করছি ওরে পেটে রাই এখন তো একটা থাপ করে দিছে আর তখন ঘন্টায় ঘন্টায় দশটা লাত্তি দিত আমার খাইতে বসলে লাত্তি দিত বাথরুমে গেলে লাত্তি দিত কেবল উঠে নে গোবর দেব গোবরটা ঝাড়ুটা হাতে নিছি গোবরটা গোলাইছি আছে না আপনাদের এই দেশে উঠে দেয় না বাবা গোবর লাগে না ধান লাগানোর পরে আমাদের গোপালগঞ্জ দেখো না আছে হঠাৎ করে তোমার আমার ঘুমলা হয় তুই মা কেবল উঠানটা গোবর দিতে গেছে এর ভিতরে তুমি সিল্লাই উঠছো মা গোবর দিয়া বাদ দিয়ে দৌড়ে এসে তোমার কোলে নিয়ে দুধ দিছে এর নাম না মা বাথরুমে গেছো তুমি খাটেতে পড়ে গেছো বার বার তোর বদ হয়ে গেছে দৌড়ে এসে তোমার কোলে নিছে আল্লাহ যে বলছে ইবাদত হবে আমার ক্ষেত্রে তুমি মা বাবার কেন বলছে পৃথিবীর কোন পীরের পৃথিবীর কোন ইমাম সাহেবের খেদমতের কথা আল্লাহ বলে নাই মা বাবার খেদমতের কথা কেন বলছে তুমি বাজার রে আমার দিকে তাকাও 31 ডিসেম্বর 2021 সালকে বিদায় দাও এখন আমার আল্লাহর চোখের পানি দিয়া এ যুবক রে মা থাপ্পড় খায়া বর দোয়া দেয় নাই হেদায়েতের দোয়া দিছে আর বড় লোকের মায়ের থাপ্পড় দিছে পোলা কোলে নিয়ে বর দোয়া দেয় ওই মগির একটা পোলা আছে ছোট্ট আড়াই বছর ওইটারে কোলে নিয়ে বর দোয়া দেয় আল্লাহ আর পোলা যেন একদিন ওরে মারে বউতে কয় এ যুবকের দিকে তাকা দুই মাস হয়ে গেছে মা
আব্দুর রহমানের সাথে মনের কষ্টে কথা কয় না কিন্তু আব্দুর রহমান যখন বাসায় আসে বাবা মা জানালার কবর সরাইয়া তাকায় থাকে আব্দুর রহমান এত দেরি করে আসলো কেন বউ ঘুমায় থাকে মা ঘুমায় না বাসায় আসার আগ পর্যন্ত ঘুমায় না গো বাবা এর নাম হলো জনম দুঃখিনী মা আব্দুর রহমানের ছেলে সবুজ নাম রাখছে সবুজ মার কোলে বসা আড়াই বছরের পোলা মার কোলে শুয়ে পায়খানা করে দেব ও নিজেও হাত দিয়ে খাইতেছে আর ওর মাও বাথরুমের মধ্যে ঘুমাইতেছে এরকম আছে না মা বাথরুমের মধ্যে ঘুমাইতেছে পোলা পায়খানা করছে কখন মার খবর নাই এবং বেতার অনেক মহিলা আছে ওই বাথরুমের মধ্যে সবুজ পায়খানা করছে আব্দুর রহমানের পোলা ওই বাথরুম পোলায় খাইতেছে আর খেলতেছে আর মা ওর ভিতরে ঘুমাইতেছে আব্দুর রহমান ঘরে এসে রাত 11টার সময় দেখে আমার পোলা পায়খানা করছে আমার বউ এর মধ্যে শুয়ে রয়েছে বউর নাকে গন্ধ যায় না আব্দুর রহমানের ব্রেন খুলে গেছে আজকে নেশা করে নেই যে আমার মাও তো আমার একদিন এরকম পায়খানার মধ্যে শুয়েছিল আর আমি তো জানি আমার মা আমারে পরের বাসায় কাম কইরে একটু গোশতের তরকারি পাইতো আমারে মুড়ি ভর্তা বানায় খাওয়াইয়া মা আবার কাজে যাইত আমার মা আড়াই মাস আমার সাথে কথা কয় না এক কথা বলতেছে আমার মায়ের আমি ও লজ্জায় মার সামনে যাই না গড়ের দিকে দুই তিন মিনিট দাঁড়ায় থাইকা বাবা মার গড়ের সামনে গেছে মা কিন্তু ঘুমায় নাই গো বাবা দরজার ফাঁক দিয়ে তাকাইছি আমার আব্দুর রহমান গনের থেকে আবার দুই তিন মিনিট পরে রিটার্ন আমার গড়ের দিকে আসতেছে কেন মা উল্টাটা বুঝছে হয়তো বড় লোকের মাই আমার পোলারে বুদ্ধি দিয়ে দিছে হয়তো আবার পোলা এখন আমারে রাত্রে আবার মারবে আড়াই মাস আগে তাপ ফুটতে দিয়ে কানে কিছু শুনি না আজকে মনে হয় আবার আমার মারবে যুবক রে আমি তোর দুইটা পাও ধরে বলছি মা জনম দুঃখিনী মা আব্দুর রহমান দরজার কাছে দাঁড়ায় বলে মা দরজা খুল রে মা আব্দুর রহমানের মা বলে বাবা আমি দরজা খুলুম না তুই আমারে আবার রাত্রে মারবি আল্লাহর কসম করে বলি বাবা আমি তোর বিবির গায়ে কিচ্ছু করি নাই বিশ্বাস কর আর এই মাস পর্যন্ত আমি কোনো কথা বলি না আমি নিজে পাক করে খাই নিজে পাক করে খাই তোর বিবির কাছে যাই না বাবা মা আল্লাহর কসম করে বলছি মা দরজাটা খোল আমার একটা সুযোগ দে না আমি জানি তুই নিশা করে আইছ আমারে মারবি রাত 12টার সময় না বাবা আমি দরজা খুলব না তুই সকালে আসে যা সকালে তুই মারিস যা আমি জানি তুই এখন নিশা করছিস তোর সেন্স ঠিক নাই মা আমি আল্লাহর কসম করে বলছি মা আমি নিশা করি নাই মা আমি কি একটা কথা বলি শোন না আমি তোর কথা শুনব না শুনবি না আমি দরজা লাঠি দিয়ে ভাঙিয়ে ডুববো কিন্তু না বাজান রে মা পিঠটা লাগাইয়া দরজাটা ধাক্কায় দর্শে যেন ভাঙতে না পারে এ যুব এই আব্দুর রহমান এমন জোরে দরজার উপরে হিট করছে দরজাটা ভাঙিয়ে পড়ে গেছে বাবা মা দৌড় দিয়ে লাফ দিয়ে দাঁড়ায় গেছে আব্দুর রহমান রে আব্দুর রহমান রে আমি তোর পাও দুইটা ধরে বলছি রে বাবা এই রাত 12টার সময় তুই আমার মারিস না গো বাবা আমি তোর বিবিরে কিছুই বলি নাই গো বাবা আব্দুর রহমান একটা দৌড় দিয়ে আমার পা দুটা জড়ায় ধরে মারে মারে
आमी तोरे मारार जन्य आसि नाई गो केन आइछो बाबा मा आमार चोखटा खुइला गेछे गो মা আগে বলো তুমি আমার মাফ করে দিছো কিনা আব্দুর রহমানের মা বলে আগে আমি জানবো কেন তুমি আমার কাছে মাফ চাইতে আইলি আব্দুর রহমান বলে মা আল্লাহর কসম করে বলো মা ও মা আল্লাহর কসম করে বলছি গো মা একটা সত্য কথা বলো মা তুমি কি আমার মাফ করছো কিনা আব্দুর রহমান রে আমি মা তো তোর কত লাথি গুতা উষ্টে পেটে থাকা অবস্থায় সহ্য করে যদি মাপ করে দিতে পারি কেন আমি তোরে এখন মাপ করব না বাবা আমি তোরে মাপ করে দিছি বাবা তবে একটা কথা বলে রাত 12টার সময় কেন মাপ চাইতে আসলি মায়ের কোলে লয়ে লয়ে গেছে সবুজের ঘরে আল্লাহু আকবার করে বলে মা দেইখা যা আমি কেন মাপ চাইতে আইছি তখন দেখে সবুজের মা বাথরুমের মধ্যে ঘুমায় সবুজ পায়খানা এখনো খায় মা দেখ আমার পোলা পায়খানা করে খাইতেছে আমার বউ ঘুমাইতেছে আমার বোন নাকে গন্ধ লাগে না মা তোর কি এরকম কোনদিন হইছে মা মা কান্দার বলে আব্দুর রহমান রে এটা তো সাধারণ ব্যাপার রে বাবা তোমার একবার টাইফের জ্বর হইল 6 মাস 6 মাসের মধ্যে তোমার জ্বর ভালো হয় না আমি জনম দুখিনী মা বেশি টাকাও নাই পরের বাসায় কাম করি বাবা আমি ডাক্তারের ওষুধ খাওয়াই তুমি ভালো হও না আমি মা তোমার লাস্টে কি করব জানো আমি মসজিদের মুসল্লিদের জুতাগুলো আমার কাপড়ের আসলে ভরছি মসজিদের মসজিদের মুসল্লিদের জুতার মধ্যে যে বালুগুলো আছে ওই বালুগুলো আমি আসলে বানছি বান্দা ইমাম সাহেবের বাড়িতে গেছি হুজুর আমি দুখিনী মায়ের আসল পাচ্ছি আমার আব্দুর রহমান কেন জ্বর ভালো হয় না আমি মুসল্লিদের পায়ের ধুলা নিছি কবি নজরুল বলছে মসজিদের পায়ের ধুলা মুসল্লিদের ধুলা যেন আমার কবরে লাগে কবর আজাব জান্ন আল্লাহ মাফ করে দেয় আমি মসজিদের মুসল্লিদের ধুলা কাপড়ের আসলে লাগাইছি হুজুর আমার আব্দুর রহমান রে যাইরে দেন জানি ভালো হয়ে যায় বাবা আব্দুর রহমান রে আমি মা তোর জন্য কাঁদতে কাঁদতে চোখে পানি ছিল না রে আব্দুর রহমান আমি মা একটা কানের বালা ছিল বেইসে তোরে ডাক্তার দেখাইছি তারপরেও যখন তুই ভালো হস না লাস্টে আমার যাই নামাজটা ভিজাইতাম গো বাবা এ মুন্সিগঞ্জের যুবক ভাইরা আমি তোদের দুইটা পাও ধরে বলে দিই 2021 সালে বিদায় দে মায়ের জন্য দুই ফোঁটা চোখের পানি দিয়া আমার মা আমার বিদায় দিয়ে বলছি ইলিয়াস রে বাবা যদি কোনোদিন আলেম হও আমি মা তোমারে দুধের দাবি ছেড়ে দেব আমার মা বলছিল ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা তোমার মা ঘুমিয়ে আছে মুন্সিগঞ্জের জমিনে শুধু এখন দুই ফোঁটা পানি দিয়ে দেখায় দাও আমার মা আমারে 12 বছর বয়সে রেখে চলে গেছে বাবা আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য এই যে বাবু বাজার ব্রিজের গোরে গোলাম বাজার চড়ায় 1,20,00,000 টাকা দিয়ে আমার মায়ের ওসিয়ত ছিল একটা মসজিদ বানাবি বাবা কোনোদিন টাকার মালিক হলে আমি ইলিয়াস রহমান জেহাদি খালি মোল্লা গো বকো না 1,20,00,000 টাকা দিয়ে গোলাম বাজার চড়ায় একটা মসজিদের জায়গা কিনে আমি আল্লাহর নামে অক্ষ করে দিছি শুধু অক্ষ করে দিয়ে বসে থাকি না আল্লাহর ওলি গত বছর অক্টোবরের 1 তারিখ দলিল করছে হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে মাহফিল দিয়া লক্ষ জনতার সামনে অক্ষ করে দিয়ে মসজিদের কাম ধরছি গত বছর অক্টোবরের 10 তারিখ এই পর্যন্ত আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে আমি কারো কাছ থেকে একটা বস্তা সিমেন্ট চাইয়ে নেই আমার 3 কোটি টাকা চলে গেছে আলহামদুলিল্লাহ বললেন না আমার বাড়িতে তো কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করছি কত কোটি টাকা খরচ করে ভিতরে কত করুণা ছিল এত টাকা খরচ করে বাড়ি করলাম কই
মসজিদের পিছনে যে 3 কোটি টাকা চলে গেল এক বছরের ভিতরে তিনটা পয়সার জ্বালা পোড়া আমার অন্তরে নাই আল্লাহর কসম বরঞ্চ টাইলস লাগাইছি 12 লক্ষ টাকা খরচ করে এক এক মাসের মধ্যে কারো কাছ থেকে 12টা পয়সাও আমি নেই তিন তলার কাজ চলতেছে নিস্তলা পুরো টাইলস সহ কমপ্লিট এই যে মুসলিম মুন্সি দেখাইছে জিজ্ঞেস করো সে তো তিনবার গেছে আমার মসজিদ আমার বাড়িতে এই গোলাম বাজার মুসলিম বসে দেখে বলে একটা মানুষের দ্বারা ইলিয়াস রহমান জিহাদের টাকা দিলে লস নাই উনি নিজে বলে আসছে কারণ ওনার টাকা কোথায় যায় আমি নিজে দেখে গেলাম আমার এতিমখানায় 200 উপরে ছাত্র আলহামদুলিল্লাহ বলে এই তো তোমাকে পাশেই তো কেরানীগঞ্জের মুন্সি কুচকে দূর নিমে খালটা পাড়ি দিলি তো কেরানীগঞ্জ দেখে আসবেন আমার এতিমখানা কেন করছি জানো তো তোর পাও দূরে দূরে বলছি কোরআন বুকি নিয়ে বলছি অহংকারের জন্য নাম ফোটাবার জন্য নয় আমি তোকে বলছি তোর ভিতরে স্পিরিট ঢুকাবার জন্য এই ইলিয়াস রহমান জিহাদি কেন এই মাদ্রাসা অনেকে ব্যবসার জন্য করে এটা জানি ভাড়া মাদ্রাসা যেগুলো ছাত্র দ্বারা ইনকাম হয় কথা বলেন না কেন কিন্তু মসজিদে কি ইনকাম হয় তাই বলে মসজিদ তো ইনকামের জন্য করে না হ্যাঁ একটা ইনকামের জন্য করে সেটা আখিরাতের জন্য এই যে আমি কোটি কোটি টাকা খরচ করলাম এই পর্যন্ত তিন তলায় 3 কোটি টাকা চলে গেছে ছয় তলা ফাউন্ডেশন দিয়েছি সরকারি সিসি ফাইলিং দিয়া 7 কোটি টাকা লাগবে আমার মসজিদে আমি কোনোদিনও কারো কাছে বলবো না একটা টাকা আপনি আমারে দেন আল্লাহ যদি আমার বাসায় রাখে পাঁচ তলা পর্যন্ত মসজিদ করব ইনশাআল্লাহ তাআলা কেন করতেছি জানো ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলি আমার মায়ের ওসিয়াত ছিল জিহাদি তুই যেখানে করিস বাবা একটা মসজিদ করিস শুধু যে আমি এই সরাইল কেরানীগঞ্জ মসজিদ করেছি তা না আমার গ্রামের বাড়ি মসজিদ যেখানে আমার মায়ের কবর সেখানে আমি মসজিদ করে দিয়েছি এজব টাকা পয়সা জীবনভর থাকবে না আই যেছে কাল নাই বাহাদুরি করে কালে লাভ নাই তুমি টাকা ব্যাংকে রেখে যাবা তোমার সন্তানরা এই টাকা নিয়ে মারামারি করবে কথা কর না কেন কথা বলে পোলায় কইবো অমক ব্যাংকের টাকা আমার অমক বাড়িটা আমার আর একটা বাড়ি করলে কোনোদিন মারামারি গেঞ্জাম নাই সেটা হলো মসজিদ কথা বলেন আর মসজিদ কোনো পোলার নামে থাকে না ব্যাংকের টাকা একজন নমিনি থাকে মসজিদের নমিনি কে আল্লাহ যদি বলেন কে 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 অক্ষ করা হয় ওই আল্লাহর নামে অত ভিড়ে নিয়ে কোনো ব্যবসা নাই মাদ্রাসা নিয়ে কোনো ব্যবসা নাই এই যে তোমাদের মুসলিম মুসি মাদ্রাসাটা করছে এখন বুঝবা না উনি যখন চলে যাবে সেদিন বুঝবা তারে পাগল বলো আর যাই বলো ব্যবসায়ী যাই কিছু বলো ইলিয়াস রহমান জিহাদি মসজিদ করছে আজকে বুঝবা না আমি যদি কবরে চলে যাব সেদিন বুঝবা ওই কেরানীগঞ্জের মানুষ ইলিয়াস রহমান জিহাদি রক্ত পানি করে পয়সা দিয়ে কি করে গেছিল আমি এখানে আসার পর একটা ছেলে আমার হাতের মধ্যে টাকা দিয়ে কি বলে যাব গতকালকে যে চেয়ারম্যান ছিল কসম করে বলে নেত্রকোনা ওই চেয়ারম্যানের বড় আশা ছিল বলে আমার এক নজর দেখব ওই চেয়ারম্যান খুব মা ভক্ত সে চেয়ারম্যান দুইবার ছিল এবারেও ক্যান্ডিডেট এই আগামী মাসের 5 তারিখে ইলেকশন সে হেলিকপ্টার থেকে নামার পরেই দৌড়ে গেছে জিহাদি সাহেব কোন রুমে আমি মানে কই ওই রুমে যাই আমার হাত ধরে বলে আমি এলাকার চেয়ারম্যান হুজুর আমি বললাম আলহামদুলিল্লাহ হুজুর আমার বড় আশা ছিল আপনার সাথে একটু মুসাফা করব হুজুর আল্লাহ শুকর আপনার হাতে পাওয়া ধরে বলি হুজুর আমার এলাকার ছেলেরা মা ভক্ত না আপনি মায়ের ওয়াজ করেন আমি বললাম দোয়া করেন হুজুর আপনি একটা মসজিদ করতেছেন না বলে হ্যাঁ আপনার মসজিদে আমার পক্ষ থেকে 2000 টাকা দিলাম আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহর কসম করে বলি প্রতিদিন আমার বাইরে হাজার হাজার টাকা আমার হাতের মধ্যে দিয়ে আমার মসজিদে দোয়া চায় আমি শুধু তোমাদের কাছে কিচ্ছু চাই না শুধু দোয়াটা চাই আর এই মুসলিম মুন্সির বাগানটার মধ্যে তোমাদের টাকা পয়সা লাগবে না শুধু মাঝে মাঝে দেখে যাই আর একটা পোলা দিই যে এলাকায় একটা মাদ্রাসা হয় বিশ্বাস করো ওই এলাকায় রহমতের ফেরেশতা নাজিল হয় ছোট্ট ছোট তালিবে আলিমরা যেই মাদ্রাসার পাশ দিয়ে লেখাপড়া করিয়া কায়দাটা কোরআন শরীফে বুকি নিয়ে যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার পাশে ওই এলাকায় যত কবরস্থান আছে আল্লাহ সবাইরে মাফ করে দিবে তো তোমাদের সবচাইতে বড় নিয়ামা টুপিটা মাথায় দিয়া তোমার ভাতিজাটা তোমার পোলাটা তোমার ভাতিজা তোমার ভাগ্নাটা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যায় আর সে পড়ে যায় আলিফে আল্লাহ মাদ্রাসা কি পড়ায় জানো নুরে এখানে টাইয়া দেখো আলিফে 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 শরিয়াতে আল্লাহ শরিয়াতে জোরে কোন শরিয়াতে আলিফে আ শরিয়াতে ওযু করে নামাজ পড়ি এটা পড়াই কিন্তু মাদ্রাসায় আর তোমার ইংলিশে কিনলাল গার্ডেন আছে না 1 কেজি 1.5 কেজি তুই গরিবের পোলা তোর বাবা রিকশা চালায় তোর বাপ যদি ওর টাকার মালিক দেখ তোরা তো এখন কোথায় জান্নাতের মালিক তোরা জোর কর মারহাবা মারহাবা তো
তাহলে আজকের ওয়াজটা এখানে দিয়াতে তোমরা খুশি হইছো না বেজার হইছো? চোখের পানি পড়ছে না? আল্লাহর ডাক দিছো না? 2022 সাল শুরু হবে তোমাদের বিপদ মুক্ত, ইনশাআল্লাহ বলো, আল্লাহু আকবার করে বলো। তাকাও এদিকে। আমি বললাম আমি যাব 39 পাস, ঠিক আছে দিলাম, আসলাম। আসার পর আমি দেখলাম মাদ্রাসাটা ঘুরে ঘুরে, আসলে এটা একটা বাগান করার মতো জায়গা, আলহামদুলিল্লাহ বলে না কেন? খালি যদি চেয়ারম্যান একটু খেয়াল করে, এই কোটিপতি শিল্পপতির একটু খেয়াল করে। আপনি যে মক্কার কথা কন, জানেন এই মক্কাটা কত অজপাড়া গায়? এই মক্কার নাম কিন্তু মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কোরআন শরীফে আল্লাহ বলে বাক্কা। বাক্কা কেন এই গ্রামটার নাম? এই সৌদি আরবের রাজধানী কিন্তু মক্কায় না, সৌদি আরবের রাজধানী রিয়াদে। সৌদি আরব এখনো পর্যন্ত 9 কিলোমিটার গেলে শত শত মাইলের ভিতরে কোনো বাড়ি গো নাই। কথা বলে না কেন? এই ডিজিটাল যুগের ভিতরও শত শত মাইলের মধ্যে বাড়িঘর নাই। এই যে আপনি মক্কা থেকে মদিনায় যাবেন 450 কিলোমিটার রাস্তা কোনো বাড়িঘর নেই এখনো পর্যন্ত ডিজিটাল যুগে। তাহলে বুঝালেন আপনি ওই জামানায় কি ছিল। শুধু আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, মক্কা যদি থাকে একবারে সেই পাড়াগয়, এই শহরটার নাম আল্লাহ রাখছিল বাক্কা। ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। অতএব এই বাক্কা শহর যদি হয়ে যায় মক্কা জান্নাতের টুকরা, আপনাকে মাদ্রাসাটাও হয়ে যেতে পারে জান্নাতের টুকরা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে একটা পোলা মাদ্রাসা দিবেন না? যে বাগানের মধ্যে একটা বাগান ফুলছে, এটা আপনারা পানি দিয়ে তাজা রাখেন, মুসলিম বেশি বেশি দিন বাঁচবে না, কথা বলেন না কেন? বয়স গেলে মানুষের গুণ কথা বেশি কয়, আপনারা মনে পারেন পাগল ছাগল না? যদি পাগল ছাগলই হইতো, মানুষের গাড়ির পাগল থাকে, বাড়ির পাগল থাকে, টাকার পাগল থাকে, সে এই জায়গাগুলো আল্লাহর কাছে দিত না, কথা বলে না কেন? আমি জিহাদি টাকার পাগল, ওই চেয়ারম্যানও টাকার পাগল, কোন কুতুব যদি কয় আমি টাকার পাগল না, ও আস্তা বদমাইশ। টাকা সবাই লাগে, কথা বলে না কেন? কিন্তু মনে রাখবা কিছু কিছু মানুষ আছে টাকারও পাগল জান্নাতেরও পাগল। যারা জান্নাতের পাগল তারা রাস্তাঘাট করে দিবে, মসজিদ মাদ্রাসা করে দিবে, দোকানপাট করে দিবে, মানুষের চলাচলের রাস্তা সুন্দর করে দিবে। আমরা বাড়ি করতে যাই এক ভাই আর এক ভাই এক দিকে জায়গা ছাড়ে না রাস্তা লেগে, কয় তুই ছাড়স না আমি ছাড়বো কে? আপনি কি জানেন এক বিঘা জায়গা যদি চলাচলের লাগে আপনি ছেড়ে দেন, এই কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহ 10টা পৃথিবীর সীমাকে জান্নাত আপনার জন্য ছেড়ে দিবে। যেই যেই বাড়ির লেগে আপনি ছাড়লেন না জায়গা, ওই বাড়িতে আপনি থাকতে পারবেন না, ওই বাড়িতে আপনার কবরও দিব, কবর দিব ওই বাগানের মধ্যে, কথা কন না কেন? অতএব জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? তাহলে এই বাড়িটারে সুন্দর করে রাখবেন আপনারা, একটা পোলা দিবেন। আর জানেন এখন নতুন আঙ্গি কে মাদ্রাসা শুরু হইবে, একদম কি হইছে জানি না। আমার বললো হুজুর আপনারা দিলাম দিলাম, আমার মাসের যে করে দেন না হুজুর, আমার বড় আশা কান্দে দিছে আমার বাসায় দিয়ে। আমি একজন আপনাদের প্রিন্সিপাল ঠিক করে দিছি আলহামদুলিল্লাহ বলে, কি জানি হঠাৎ জন নাম ইমরান হোসেন নওমানি, শুনলেন তো আপনারা বক্তিবাদ বলবে, কণ্ঠ স্বচ্ছ এবং কণ্ঠ স্বচ্ছ, কথা বলার অ্যাবিলিটি আছে, কথা বলার যোগ্যতা আছে, শুধু আরে খাটাইতে পারলে হবে, ইনশাআল্লাহ বলতে পারেন না? এবং এরে আবার তদারকি করার জন্য আরেকটা মারছি আমি, আরেকজন দিছি, যেটা যে মুসলিম মুন্সি কইছে এ আবার ঠিকমতো বাগানে পানি দিচ্ছে কিনা এডারে দেখার লাগে আরেকজন ডাকছি আমি। আমি আবার হেলতে চাই না, বসে খামো না ভাই বোন না, বেতন আমি নিব, আমি শুধু তদারকি করব এই বাগানটাকে সুন্দর করার জন্য। আমি আর ওয়াজে আসি বা না আসি, কিন্তু আপনাদের এই বাগানকে দেখার জন্য আমি নিজের নিজের সন্তানকে এখানে পাঠাইলাম, ওরে দেখার জন্য, ওরে পাঠাইছি মাদ্রাসার বাগান করার লেগে, ওরে আবার ঠিক করার জন্য আরেকজন ফিট করে রাখছে। শুধু আপনারা যদি সহযোগিতা করেন মাদ্রাসাটা সুন্দর হবে, ইনশাআল্লাহ বলবেন না? আপনারা কি চান না? চেয়ারম্যান সব যখন রাস্তাটা করে দিছে লোকেশন তো ভালোই হয়েছে, শুধু এখন সন্তানটারে দিয়া বাক্কা শহর যদি মক্কা হইতে পারে, এই নতুন চর হয়ে যাবে জান্নাতের টুকরা। নতুন চর নতুন চর থাকবে না, নতুন চর হয়ে যাবে জান্নাতের টুকরা, ইনশাআল্লাহ বলেন কি বাবা পারবেন না ইনশাআল্লাহ? এখন নতুন চর করার লেগে আমি শুনলাম আমার মুসলিম ভাই বললেন হুজুর আমি এতিমখানা খুলব, আমি এতিমখানা খুলব, ছাত্রদের খাবারের ব্যবস্থা করব, যা লাগে আমি সব দিব, আমার ছাত্র শুধু বাড়বে আমার বুকটা ভরে যাবে, বিশ্বাস করো। আমি শুনে আমি কি কয় মানুষের লোক মাদ্রাসা মসজিদ দেয় লোক মাদ্রাসা দেয় অন্তত ব্যবসার লেগে, আর হে কইতেছে আমি কিচ্ছু চাই না, আমার খালি ছাত্র বললেই হয়েছে,
আমি সব দিমু আমি দরকার হয় ভিক্ষে করে সালামু মাদ্রাসা শুধু আমার ভাইরা আমার সাথে থাকে আলহামদুলিল্লাহ বলে আমি চেয়ারম্যান সাহেবের কাছে দাবি রাখবো আমি চিনি না চেয়ারম্যানের জীবনে প্রথম দেখলাম আমি চিনি না কাউকে শুধু একটা কথা বলবো চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে আমি ওয়াদা করে গেলাম এই বাগানটা যদি আবার কোনোদিন আসি দেখি যেন ছাত্র ভরপুর হয়ে গেছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আমি চেয়ারম্যানের জন্য প্রাণ খুলে দোয়া করে দেব গতকালকে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচ তারিখ চেয়ারম্যানের ইলেকশন সে আমার হাতে টাকা দিয়ে বলে হুজুর আমি আমার জীবনে মসজিদ করতে পারি নাই কিন্তু আপনি নিজের অর্থায়নে জায়গা কিনে মসজিদ করতেছেন আপনার মায়ের মসজিদ আমি টাকা দিলাম আমার মা যেন আপনার মসজিদে টাকা দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেন